ফটিক শরীফ, অগ্রণী ব্যাংক নাজিরাট শাখার এক গ্রাহকর 81,000 টাকা লই দেখি গই এক সিটিং। রবিবার বিয়ানে অগ্রণী ব্যাংকর ফটিক শরীফ নাজিরাট শাখার এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী জানায়, ফটিক শরীফ পৌরসভার দুরং মুনাফকিল এলাকার প্রবাসী তাজুল ইসলাম রবিবার বিয়ানে 11:30 অগ্রণী ব্যাংকর নাজিরাট শাখার তুন 2,20,000 টাকা তুলে ব্যাংকতুন দিয়ে ব্যাগ 500 আর 100 টাকার নোট। এ সময় প্রবাসী তাজুল ক্যাশিয়ারের 1,000 টাকার নোট দিতে হইলে ডো দ্বিতীয় না এক মাসে হয় অনত্য 1,000 টাকার নোট দরহার আত্মন আছে চলন বাঙালি। তারা ব্যাংকর এক সাইডে দু বই 500 আর 100 টাকার নোট পরিবর্তনের সময় সিটিং গ্রুপের এক সদস্য তাজুলের হর 500 টাকার নোট তিন সিরা চলন পাল্টাই লই। তাজুলের লাইনের তিয়াগরে দি সিটিং উন দেখিয়ে গই। প্রবাসী তাজুল বাজারত বোধক্ষণ তোয়াতুই গরণের পর নফাই ব্যাংকর ম্যানেজার রফুর রশিদরে জানালে উনি সিসি ক্যামেরাত চেক করে বিষয়ন নিশ্চিত হয়। টাকা নিয়ে যাওয়ার যে অভিযোগ সেটা আমরা জানার পরে আমরা ভিডিও ফুটেজ দেখে এই যারা টাকা নিয়ে গেছে ওদেরকে শনাক্ত করতে সম্ভব হয়ে যা এবং আমরা এই ব্যাপারটা থানায় অবহিত করি। তদন্ত করে আসি, ভিডিও ক্লিপ দেখেছি এবং বিষয়টি তদন্তাধীন। যারা চুরি করে নিয়ে গেছে তাদেরকে এলাকার কেউ চিনতেছে না, তথাপি আমরা তদন্ত করে দেখতেছি যে লোকগুলা কারা, আমরা আইনগত ব্যবস্থা নিব। কেওয়াইর মুরগি মার্কা দিওটিন লাগাইলাই হিট জব্বর চলিব।